নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সামনে কালী পুজো ও ছট পুজো রয়েছে নিষিদ্ধ শব্দবাজির উপর নজর রাখার সেই নির্দেশের পর নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মন্ডলপাড়া ও মুনমুনপুর এলাকায় নিষিদ্ধ শব্দবাজি বিক্রি এবং মজুত করার অপরাধে দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন অলোক দত্ত বাড়ি মন্ডলপাড়া এলাকায় এবং অর্জুন পার্শ্বী বাড়ি মুনমোহনপুর এলাকায় ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করেছে গাইঘাটা থানার পুলিশ